হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। স্পোকেন ইংলিশ, ইংরেজি শিখুন এবং নিয়মিত চর্চা করুন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তো চলো আজকে শুরু করা যাক। আজ আমরা কিছু ওয়ার্ড বা শব্দের মানে শিখব এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। অনলি মানে কেবল বা একমাত্র। ট্রেনে একমাত্র আমি ছিলাম। আই ওয়াজ দ্য অনলি পার্সন অন দ্য ট্রেন। আমি শুধুমাত্র সাহায্য করার চেষ্টা করছিলাম। আই ওয়াজ অনলি ট্রাইং টু হেল্প। পুট মানে রাখা। আমি কি এটা এখানে রাখতে পারি? মে আই পুট ইট হিয়ার। এটা আমার ডেস্কে রাখবে না। ডোন্ট পুট ইট অন মাই ডেস্ক। অন হচ্ছে ওপরে। আমরা তোমার ওপর নির্ভরশীল। We depend on you. Content, বিষয়বস্তু। আমি কি প্যাকেজের বিষয়বস্তু দেখতে পারি? May I see the contents of the package? Cut, মানে কাটা। ছুরি দিয়ে এটি কাটো। Cut it with a knife. Deliver, বিতরণ করা বা বিলি করা। আপনি কি রবিবারে ডেলিভার করেন? ডু ইউ ডেলিভার অন সানডে? ড্র্যাগ, টেনে নিয়ে আসা। আমাকে এর মধ্যে টেনে আনবেন না। ডোন্ট ড্র্যাগ মি ইন টু দিস। এনার্জি, শক্তি। আমার আজ কোনো শক্তি নেই। আই হ্যাভ নো এনার্জি টুডে। ন্যায্য বা ফেয়ার। আমি আপনাকে ন্যায্য মূল্য দেব। আই উইল গিভ ইউ আ ফেয়ার প্রাইস। হাউ এভার, যাই হোক। যাই হোক আমি এটা বিশ্বাস করি না। হাউ এভার আই ডু নট বিলিভ ইট। ব্রিং, নিয়ে আসা বা আনা। আমি আর একটা তোয়ালে নিয়ে আসবো। আই উইল ব্রিং ওয়ান মোর টাওয়েল। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। দুর্ঘটনায় সে আহত হয়েছিল। হি ওয়াজ হার্ট ইন দ্য অ্যাক্সিডেন্ট। অ্যাফোর্ড, সামর্থ্য। আমার যাওয়ার সামর্থ্য নেই। আই ক্যান্ট অ্যাফোর্ড টু গো। এনিবডি, যে কেউ। কেউ কি তোমাকে দেখেছিল? ডিড এনিবডি সি ইউ? অ্যাটেন্ড, উপস্থিত। আমি পার্টিতে যোগ দেব না। আই ওন্ট অ্যাটেন্ড দ্য পার্টি। ব্রাইট, উজ্জ্বল। আমি উজ্জ্বল রং পছন্দ করি। আই লাইক দ্য ব্রাইট কালার্স। কেস মানে মামলা বা ঘটনা। আমাকে মামলাটি সম্পর্কে বলতে দিন। লেট মি টেল ইউ অ্যাবাউট দ্য কেস। ক্লাইম্ব, আরোহণ করা। তুমি কি গাছে উঠতে পারবে? ক্যান ইউ ক্লাইম্ব দ্য ট্রি? কপি, নকল করা। আমাকে এই বইয়ের একটি কপি দিন। গিভ মি আ কপি অফ দিস বুক। ক্রিমিনাল, অপরাধী। তারা সবাই অপরাধী নয়। দে আর নট অল ক্রিমিনালস। ডিজাইন, নকশা। আমি নিজেই এটি ডিজাইন করেছি। আই ডিজাইন্ড ইট মাই সেলফ। ডিসকাশন, আলোচনা করা। আমি আলোচনায় অংশ নিয়েছিলাম। আই টুক পার্ট ইন দ্য ডিসকাশন। ডাস্ট মানে ধুলো। আমার ধুলোতে অ্যালার্জি আছে। আই অ্যাম অ্যালার্জিক টু ডাস্ট। হ্যালো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কিপ ওয়াচিং, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।